হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা আবার চলে এসেছি আপনাদের কাছে নেচার ফরএভার চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আর হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গোলাপ গাছে কি করে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কিন্তু তার সঠিক ট্রিটমেন্ট প্রয়োজন। না, একটা গাছকে আমি কিছুই খেতে দেবো না অথচ এক্সপেক্ট করবো সে আমাকে অনেক ফুল দেবে, হয় না তো? না তো, কি প্রসেসে গোলাপ গাছের পরিচর্যা করলে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো সেটা দেখাবো। গোলাপ গাছের জন্য কিন্তু শীতকালে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে সানলাইট। শীতকালে যে কোনো গাছই রোদ ভালোবাসে, তো গোলাপ গাছও কিন্তু তাদের মধ্যে একজন যে সানলাইট খুব ভালোবাসে। তারপরে কিভাবে গোলাপ গাছে জল দেবেন, কি কি খাদ্য দেবেন, কেমনভাবে গাছটিকে রাখবেন, সেই সব নিয়ে আজকের আমার ভিডিওতে আমি চলে এসেছি আপনাদের কাছে। তো আবার সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলে আজকে নতুন এসেছেন, নতুন আমার ভিডিওটা দেখছেন, তারা কিন্তু নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওই সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সরাসরি নিয়ে নিতে পারেন। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ভিডিওটি। আসুন প্রথমে দেখে নেওয়া যাক আমার ছাদ বাগানের কিছু গোলাপ। এই যে গোলাপগুলো দেখছেন, এই প্রত্যেকটা গোলাপই কিন্তু টবে হওয়া গাছ। টবগুলো আমাদের পুরো সারাদিন ধরে সানলাইটে থাকে। শীতকালে কিন্তু গোলাপ গাছের গ্রোথ খুব ভালো হয়, তার মধ্যে কিন্তু সানলাইট একটা কারণ। সানলাইটে যদি সারাদিন গাছ থাকে তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস অ্যাটাক খুব কম হয়। তো ওই জন্য আমাদের সারাদিনই এই টবগুলো খোলা ছাদে থাকে যেখানে সাফিসিয়েন্ট সানলাইট পায়। এই গাছগুলো প্রায় 6 থেকে 8 ঘন্টা সানলাইট আমাদের প্রত্যেক দিন পায়। এবার আসি টবের ব্যাপারে। টবে কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকাটা খুব জরুরি। জল তো অবশ্যই আমরা গোলাপ গাছে দেব, কিন্তু সেটা অবশ্যই দেখতে হবে যে জল দিচ্ছি সেটা যেন মাটিতে জমে না থাকে, জলগুলো যেন সরাসরি মাটির থেকে বেরিয়ে যায়। বেশি জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যায়, কারণ হচ্ছে শিকড় কিছু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য অবশ্যই টবে ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকতে হবে। যদি কোনো গোলাপ গাছ আগে থেকে টবে বসানো থাকে, এখনও চাইলে তলায় ছিদ্র করে সেই টবের কিন্তু ড্রেনেজ সিস্টেম করে নেওয়া যেতে পারে। শীতকালে সপ্তাহে 3 দিন জল দেওয়াই গোলাপ গাছের জন্য সাফিসিয়েন্ট। আর জল অবশ্যই দিতে হবে সকালে সূর্য ওঠার আগে বা হালকা যখন রোদ আছে, অথবা সূর্য ডোবার পরে, মানে ডোবার কিছুক্ষণ আগে 3টে থেকে 3:30টার দিকে যদি জল দেওয়া হয়। আমাদের যা এখানে সিজন তাতে কিন্তু গাছের পক্ষে উপকার হয়, এক্সট্রা জলটা কিন্তু তাহলে ওই সানলাইট শোষণ করে নিতে পারে। আর অবশ্যই জল দেওয়ার সময় খেয়াল রাখবো গাছের গোড়ায় জল দেবো আমরা। গাছের যদি ধোয়ার প্রয়োজন হয় সেটা কিন্তু সপ্তাহে 1 দিন গাছ দিলেই যথেষ্ট, বা 10 দিনে 1 দিন গাছ দিলেই যথেষ্ট। গাছে ফুল এসে যাওয়ার পরে খুব কেয়ারফুলি জল দিতে হয় যাতে গাছের ফুলের পাপড়ি ভিজে না যায়। পাপড়ি ভিজে গেলে কিন্তু পচে যাওয়া শুরু করবে। শীতকালে সারাদিন গোলাপ গাছ রোদে থাকলেও কিন্তু ফুল পুড়ে যায় না, যেটা গরমকালে খুব হয়। অল্প কিছুদিন থাকলেই ফুল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু শীতকালে দেখুন এই গোলাপগুলো ফুটেছে, না হলেও 1 সপ্তাহ হয়ে গেল একদম ফ্রেশ রয়েছে। মোটামুটি গোলাপ ফুল ফুটলে শীতকালে 1 মাস অবধি ভালো থাকে। এবার আমি দেখাবো কিভাবে জল দেবেন গাছে। অবশ্যই দেখে নেবেন মাটি যেন এরকম ঝুরঝুরে থাকে জল দেওয়ার আগে। এই মাটিটা আমি যা দেখছি এখনও এতে কিন্তু ময়েশ্চার আছে, এখনই আমার মনে হচ্ছে এতে জল দেওয়ার প্রয়োজন নেই। আরও 1 দিন যদি সানলাইটে থাকে তাহলে কিন্তু মাটিটা আরেকটু ড্রাই হয়ে যাবে, তারপরে এই মাটিতে জল দেওয়ার প্রয়োজন আছে। টবে যদি আপনাদের গোলাপ গাছ হয়ে থাকে তাহলে অবশ্যই খেয়াল করবেন যেন আগাছা না থাকে। দেখুন ছোট ছোট আগাছা হয়ে উঠেছে, আমি এগুলোকে নিয়মিত পরিষ্কার করতে থাকি তবুও এরকম আগাছা হতে থাকে। তো এই আগাছাগুলো কিন্তু ছোট থাকতেই তুলে ফেলতে হবে, নাহলে কিন্তু আগাছা ওই মাটির থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে নেবে, গাছের পুষ্টির কিন্তু তাতে ঘাটতি পড়বে। সুতরাং আগাছা যখন ছোট থাকবে তখনই সেগুলো তুলে ফেলার চেষ্টা করবেন।
মাটিটা আরও একদিন শুকিয়ে যাওয়ার পর আমি এবার গাছের গোড়ায় জল দিচ্ছি, আমি সাফিসিয়েন্ট জল দিচ্ছি। আর খেয়াল রাখবো জল যেন বেশি সময় মাটিতে জমে না থাকে, যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। এবার চলে আসছি ফার্টিলাইজারের কথায়। আমি কিন্তু অলওয়েজ গাছে অর্গানিক ফার্টিলাইজার দেওয়াই প্রেফার করব। আমি এটা খোল পচা জল বানিয়ে নিয়েছিলাম, সেটাই আমি গাছে দিচ্ছি। অর্গানিক ফার্টিলাইজার বানানো নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারবেন বাড়িতে কীভাবে অর্গানিক ফার্টিলাইজার বানানো যাবে। তো আমি সেই অর্গানিক ফার্টিলাইজারের দুটো সলিউশন, একটা হচ্ছে খোল পচা জল আর একটা হচ্ছে সবজি পচা জল, আমি উইকে একবার করে অল্টারনেটে আমি ইউজ করছি। কুইট ফার্টিলাইজার যখন আমি দিচ্ছি তখন দেখা যাচ্ছে গাছে অলরেডি কুড়ি চলে এসেছে। কুড়ি আসার আগেও কিন্তু আমি এই সেম ফার্টিলাইজার গাছে ইউজ করেছিলাম, যার ফলে দেখতেই পাচ্ছেন যে গাছ ভোরে কিন্তু কুড়ি এসেছে। আমি একটু দেখিয়ে দেই, দেখতেই পাচ্ছেন গাছ ভোরে কুড়ি এসেছে। আমি আরও এক মাস আগে থেকেই এই সেম ফার্টিলাইজার গাছে দিয়েছি। এছাড়াও গাছে আমি যেটা দিয়েছি, গাছের গোড়ায় যেটা দিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়েছি। ভার্মি কম্পোস্ট যদি আগে থেকে দেওয়া থাকে আপনাদের টবে খুবই ভালো, যদি দেওয়া না থাকে এখনও কিন্তু মাটি খুঁড়ে অ্যাড করে দিতে পারেন। আর যেটা দিতে পারেন সেটা হচ্ছে নিম খোল। নিম খোল কিন্তু মাটিতে ছত্রাকের আক্রমণ অনেকটাই কমে দেয়, সুতরাং মাটি খুঁড়ে নিম খোলও দিয়ে দিতে পারেন। এবার আমি একটা কেমিক্যাল ফার্টিলাইজার গোলাপ গাছের জন্য ইউজ করছি, যেহেতু গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার প্রয়োজন হয়, সেটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি। এই ডিএপির আমি খুব দানা অল্প পরিমাণ নিয়ে নিয়েছি, গাছের গোড়ার চারপাশের মাটি আমি খুঁড়ে নিয়েছি, নিয়ে দু চারটে ডিএপি আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে। খেয়াল রাখবো যেন পাতায় না লাগে, পাতায় লাগলে কিন্তু ডিএপি পাতাকে জ্বালিয়ে দেয়, তাই ওই গোড়ার মাটিতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে কিন্তু মাটিটা ভালো করে ঢেকে দিচ্ছি। এবার চলে আসে গোলাপ গাছের একটা সমস্যার কথা। এই ডালটা দেখুন, এরকম প্রত্যেকটা গোলাপ গাছে এরকম ডাল থাকে, কিছুটা ডাল বেরানোর পরে এর কিন্তু গ্রোথ স্টপ হয়ে যায়। এইখানটার থেকে দেখুন, এটাকে বলে ব্লাইন্ড শুট, এর থেকে কিন্তু আর কোনো না তো কুড়ি বেরোবে না তো ডালটা বাড়বে। তো এই জন্য কী করতে হবে, অবশ্যই ডালটাকে একদম এরকম আগা থেকে প্রুনিং করে দিতে হবে, ডালটাকে কেটে দিতে হবে, এরকমভাবে কেটে দিতে হবে। কেটে দিলে কিন্তু আবার ওর পাশ থেকে নতুন ডাল গজাবে এবং তাতে কিন্তু কুড়ি এসে ফুল ফুটবে। যদি কেটে না দেওয়া হয় তাহলে ওই ডালটা ইউজলেস হয়ে গোলাপ গাছে থেকে যাবে, না তো ও কোনো ডাল বাড়াবে না তো ও কোনো ফুল দেবে। তো সেটাকে বেস্ট কেটে দেওয়া। দেখুন আমি কিন্তু এরকম ব্লাইন্ড শুটে এখানে প্রুনিং করে দিয়েছিলাম, যার ফলে এই যে দেখা যাচ্ছে নতুন ছোট ছোট ডাল গজিয়েছে, এগুলোতে কুড়িও আসবে। ব্লাইন্ড শুট কিন্তু কেটে না দিলে ওখানে কিন্তু আর কোনো ডাল গজাবে না। গোলাপ গাছের ফুল যখন শুকিয়ে যাবে এরকম পজিশনে চলে আসবে, অবশ্যই সেই শুকনো ফুলগুলোকে কেটে দেবেন। কেটে না দিলে কিন্তু ওটাকে শুকানোর জন্য গাছ অনেকটা শক্তি ওর পেছনে অপচয় করে দেবে, আর কেটে দিলে কিন্তু ওই পাতাগুলোর থেকে আবার নতুন গজ বেরোবে। এটি এবারই শীতে ফোটা আমার গাছের একটি ফুল, দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজ হয়েছে। আর এই গাছের উপরে আমি এতক্ষণ ধরে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করে দেখালাম সেগুলো হচ্ছে এই চাইনিজ রোজের উপরেই আমি অ্যাপ্লাই করে দেখালাম। এছাড়াও কিন্তু অর্গানিক ফার্টিলাইজার হিসাবে আপনারা ইউজ করা চায়ের লিকার গোলাপ গাছের মাটিতে দিতে পারেন, আমিও দেই। সেই চায়ের লিকার ধুয়ে রেখে রোদে শুকিয়ে দেই। এছাড়াও হচ্ছে বোন মিল, হাড়ের গুঁড়ো কিন্তু গোলাপ গাছের জন্য একটা ভালো অর্গানিক ফার্টিলাইজার, যে কোনো নার্সারিতে বা সারের দোকানে কিনতে পেয়ে যাবেন। মাটি সামান্য খুঁড়ে নিয়ে মাটির গোড়াতে মিশিয়ে দিতে পারেন। এছাড়াও নিয়মিতভাবে গোলাপ গাছে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড 15 দিনে একবার করে স্প্রে করে দেবেন, তাতে ফাঙ্গাসের অ্যাটাক গোলাপ গাছে। আজকে আমরা দেখলাম কিভাবে গোলাপ গাছে প্রচুর ফুল আমরা পেতে পারি। আমি এটি চাইনিজ রোজ নিয়ে দেখালাম, আপনি একই প্রসেস যে কোনো গোলাপ ফুল গাছের উপরে, বেঙ্গল রোজ, ইংলিশ রোজ, যে কোনো গোলাপ গাছের উপরে যদি এই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেন আপনি একই রেজাল্ট পাবেন। আর শীতকালে কিন্তু সবচেয়ে ভালো সময় গোলাপ গাছে অনেক ফুলে ভরিয়ে তোলার।
তো আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যদি আপনাদের কিছু জানার থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবেন, তাহলে আমিও জানতে পারবো আপনাদের কি কি দরকার। তো আমি আবার কিছু নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নেচার ফরএভারের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার।